প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের অন্তপ্রোনারশিপ ডেভেলপমেন্ট ইডি সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন পার্ট ওয়ান এই প্রশ্নে আমি যে পার্ট ওয়ানের ভিডিওতে আমি যে প্রশ্নগুলো বলবো এগুলো একটু ভালো করে রেডি করো এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে পড়ে যাও এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে যেরকম প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন পেয়েছো এখানেও তোমরা পাবে তবে আমি তিনটে পার্টে তোমাদের কোশ্চেনগুলো বলবো প্রথম পার্টে এটি আমি আলোচনা করলাম আগামীকাল তোমাদের অবশ্যই আমি গুলো আলোচনা করব আজকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম যার জন্য আমি দিতে পারি না এর পরপর ক্লাস ছিল অনেকগুলো তো তোমরা চিন্তায় মানে চিন্তা করো না তোমাদের দেব তোমরা এইগুলো একটু পড়তে থাকো ঠিক আছে এবং তোমাদের কাঁধে কাদের বই তোমরা কেনো নি তারা একটু কমেন্ট বক্সে লিখে জানিও এবং কোন কলেজ থেকে তোমরা সেটিও জানিও এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাইসান লাগবে সেগুলো একটু বলো তো দেখো অন্তর্প্রোনারশিপ ডেভেলপমেন্ট থেকে প্রথম যে প্রশ্নটি আসার মতো সেটি হচ্ছে উদ্যোক্তা বলতে কি বোঝো ঠিক আছে উদ্যোক্তা বলতে কি বোঝো উদ্যোক্তার একটি সংজ্ঞা দাও দুটোই একই সংজ্ঞা বা উদ্যোক্তা কাকে বলে এইভাবে ঘুরিয়ে আসতে পারে উদ্যোক্তার চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো দুটি বা চারটি বৈশিষ্ট্য দিতে পারে সৃজনশীলতা কি হোয়াট ইজ ক্রিয়েটিভিটি উদ্যোক্তার কার্যাবলীর পরিচয় দাও বা এরকম দিতে পারে উদ্যোক্তার দুটি কার্যাবলী উল্লেখ করো গুরুত্বপূর্ণ কার্যাবলী উদ্যোক্তার উদ্যোগ সংক্রান্ত কয়েকটি কাজ উল্লেখ করো এই প্রশ্নটি এইভাবেও দিতে পারে উদ্যোক্তার প্রসারমূলক কার্যাবলী বলতে কি বোঝো কারবার পরিকল্পনা বা প্রকল্প প্রতিবেদন সম্বন্ধে টিকা লেখো বা কারবারই পরিকল্পনা বা প্রকল্প প্রতিবেদন কি অলস উদ্যোক্তা কি উদ্যোগের সংজ্ঞা দাও এন্টার প্রিমিয়ারশিপ ঠিক আছে উদ্যোগের চারটি উপাদান উল্লেখ করো উদ্যোগের কয়েকটি গুরুত্ব উল্লেখ করো ঠিক আছে কয়েকটি বলতে তোমরা চারটি গুরুত্ব পড়ে নেবে দুটো বা চারটি দিতে পারে ঠিক আছে দুটি বা চারটি পারিবারিক ব্যবসার সংজ্ঞা দাও ফ্যামিলি বিজনেস ঠিক আছে তারপর হচ্ছে পারিবারিক কারবারের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো ঠিক আছে পারিবারিক কারবারে বিরোধের কয়েকটি কারণ কেন বিরোধ হয় ঠিক আছে স্টেট সাম রিজন ফর কনফ্লিক্ট সরি অফ কনফ্লিক্ট ইন ফ্যামিলি বিজনেস ফ্যামিলি বিজনেসে দ্বন্দ্ব হওয়ার কারণগুলো আলোচনা করো দুটো কারণ তোমরা পড়ে নেবে এবং বড়ো প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ পারিবারিক বিরোধ নিষ্পত্তির তিনটি উপায় ব্যক্ত করো ঠিক আছে এখান থেকে ষোলোটি প্রশ্ন অ্যাকচুয়ালি ষোলোটি প্রশ্ন নেই তোমাদের আছে এখানে টোটাল তেরোটি প্রশ্ন কয়েকটি প্রশ্ন একটু আলাদা করে কীভাবে আসতে পারে তাই জন্য দিয়েছি তো এই তেরোটি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে যাও আমি আশা করি তোমরা এখান থেকে দুটি থেকে তিনটি কোশ্চেন কমন পাবে পার্ট টু এবং পার্ট থ্রি ভিডিওগুলো অবশ্যই দেখবে সেখানে যে কোশ্চেনগুলো বলবো সেগুলো যদি ভালো করে করে যাও তোমরা দু নম্বরের মিনিমাম ছয় থেকে সাতটি কমন পাবেই পাবে আমি প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্টও তোমাদের ছয় থেকে সাতটি বলেছি তারপর দেখেছি তোমাদের যে পনেরোটা প্রশ্ন দিয়েছে পনেরোটা পনেরোটাই কোশ্চেনই কমন এসছে তার মানে তোমরা দশটা অনার্সে করতে পেরেছো এখানেও আমি তাও কম করেই বললাম ছটি থেকে সাতটি প্রশ্ন তোমরা কমন পাবেই তোমরা একটু দেখে নেবে এবং তোমাদের উত্তরগুলো নিয়েও আমি আলোচনা করব এবং তোমরা যারা অফলাইনে ক্লাস করতে চাও ঠিক আছে সেকেন্ড সেমিস্টারে তোমাদের মার্কেটিং ম্যানেজমেন্ট রয়েছে তোমরা এবং আরও অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে ইনফরমেশান টেকনোলজি সেগুলো যদি তোমরা ক্লাস করতে চাও তোমরা যোগাযোগ করতে পারো খুব কম রেভনেশনের বিনিময় তোমাদের পড়ানো হয় তোমরা যদি করতে ইচ্ছুক হও অবশ্যই তোমরা যোগাযোগ করো এবং কমেন্ট বক্সে লিখে জানিও আমি তোমাদের ডিটেলস বলে দেবো কীভাবে যোগাযোগ করবে আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থেকো সুস্থ থেকো